মন্ত্রিসভার বৈঠক ছিল আজকে মন্ত্রিসভার বৈঠকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সিদ্ধান্তের ফলে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে গড়ার ক্ষেত্রে এটা অত্যন্ত সহায়ক হবে একজামশন অফ স্ট্যাম্প ডিউটি পেয়েবল বাই এনি ইন্ডিভিজুয়াল সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড জে এল জি এস ওয়াই টেকিং লোন ফ্রম ব্যাঙ্ক আপনারা জানেন যে জমি বিক্রি করতে মডগেজ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকে লোন দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের রেভিনিউ ডিপার্টমেন্ট স্ট্যাম্প ডিউটির প্রভিশন রাখে দেখা গেছে যে এই স্ট্যাম্পের দেওয়ার ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে এবং দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের বিভিন্ন সরকম অসুবিধা হওয়ার ফলে ব্যাংক লোন পেতে একটু দেরি হয় আমরা দেখেছি উনিশ কুড়িতে দুই লক্ষ একুশ হাজার মানুষ এটাকে ইন্ডিভিজুয়াল বলতে পারেন সেলফ গ্রুপ বলতে পারেন বা জেএলজিস বলতে পারেন এই যে লোন নিয়েছে এর ফলে কারো দশ টাকা স্টাম্প ডিউটি কারো পঞ্চাশ টাকা স্টাম্প ডিউটি আমরা হিসাব করে দেখেছি এই স্টাম্প ডিউটি রাজ্য সরকারের একটা সোর্স অফ ইনকাম এটা যদি বন্ধ করি এই স্টাম্প ডিউটি যদি বন্ধ করি তাহলে রাজ্য সরকারের কোষাগারে কিছুটা অসুবিধা হতে পারে কত হতে পারে আমরা দেখেছি উনিশ কোটির হিসাবে দেখেছি যে এই যে যে আমরা কৃষক ক্ষেত্রে বিশেষ করে কিষাণ ক্রেডিট লোন পি এম কিষাণ লোন সেলফ হেল্প গ্রুপের লোন পি এম ইজিপির লোন স্বাবলম্বনের লোন এস ভি এ নিধি লোন পি এম এ ওয়াই লোন মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা লোন চিফ মিনিস্টার বিএড অনুপ্রেরণা যোজনা ডায়েরি এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট স্কিম এই যে ঋণগুলি এবং বেশিরভাগ ক্ষেত্রে আপ টু ফাইভ ল্যাক্স তো এই লোন পাওয়ার ক্ষেত্রে কোথাও পঞ্চাশ টাকা স্টাম্প ডিউটি কোথাও দশ টাকা স্টাম্প ডিউটি বিভিন্ন রেট রয়েছে মন্ত্রিসভার আজকের বৈঠকে এই স্ট্যাম্প ডিউটি একজামশন অফ স্ট্যাম্প ডিউটি পেয়েবল বাই এনি ইন্ডিভিজুয়াল সেলফ হেল্প জেএল জি এস ওয়াই টেকিং লোন এক্ষেত্রে তাদের কোনো স্ট্যাম্প লাগবে না সাদা কাগজেই তাদের কাজ চলবে এতে আমরা অনুমান আমাদের গত বছর যদি এই লোন ধরি তাহলে আমাদের তেষট্টি কোটি ত্রিষট্টি লক্ষ নব্বই হাজার টাকা আমাদের সরকারের ক্ষতি হবে মানে আমাদের ধরেছে ষাট লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত সরকারের লস হবে জেনেও আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এটা একটা বিশেষ সুবিধা হবে এই জন্য রাজ্য সরকার রাজ্য মন্ত্রিসভা আজকে এটাকে একজাম করে দিল আপনারা জানেন যে এছাড়া এটা এটা সুবিধার জন্য বলছি যেমন এই কুড়ি একুশ অর্থ বছর অর্থ বছর সম্পন্ন হয়নি মার্চের থেকে শেষ হবে সেপ্টেম্বর ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যাংক থেকে মানুষ ঋণ পেয়েছে দুই হাজার দুইশো সাতষট্টি কোটি সাতাত্তর লক্ষ ঋণ পেয়েছে দুই হাজার দুইশো সাতষট্টি কোটি সাতাত্তর লক্ষ ঋণ পেয়েছে বিভিন্ন ব্যাংক থেকে এটা একটা ইনফরমেশন এটার সাথে ইন ইনিডিশন আমি দিয়ে দিলাম যে এই যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কাছা ডিসেম্বরে আমার হিসাব নেই এটা এবং জমা আছে ব্যাংকে তিরিশ হাজার সাতশো আটচল্লিশ কোটি ওটা হলো সেপ্টেম্বরে আরও বেশি হবে যখন জমাটা যখন আমরা মার্চের পর গিয়ে বলবে তখন বোঝা যাবে কিন্তু আজকের তারিখে আমি বলতে পারি সেপ্টেম্বর অব্দি দি ত্রিপুরা রাজ্যের মানুষ ঋণ নিয়েছে দুই হাজার সাতষট্টি কোটি সাতাত্তর লক্ষ এটা শুধু এটার ক্ষেত্রে না সব ধরনের লোনের কথা বলছি এবং ব্যাংকগুলিতে জমা আছে তিরিশ হাজার সাতশো আটচল্লিশ কোটি আপ টু সেপ্টেম্বর সাতশো আটচল্লিশ আটচল্লিশ কোটি চুরাশি লক্ষ আর ঋণ পেয়েছে দুই হাজার দুই সাতষট্টি কোটি সাতাত্তর লক্ষ আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওইটা যেমন আত্মনির্ভর ত্রিপুরা করতে যেমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটা উপকার হবে সেরকম এটাও একটা গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে যে রিক্রুটমেন্টস রুলস পাবলিক সার্ভিস রুলস আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইনসারশন অফ প্রভিশন দেয়ারও। একটা নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা নতুন একটা ইনসারশন আমরা করছি পলিসিতে এতদিন পর্যন্ত পলিসিতে ছিলই না এর আগে যত গভর্নমেন্ট ছিল পলিসিতেই ছিল না কোনো এক কারণে আইসোলেটলি আইসোলেটেড কোনো একটা ডিপার্টমেন্ট যদি করে থাকে আলাদা কথা কিন্তু সরকারের পলিসিতে ছিল না কি ছিল না দেখবেন রিক্রুটমেন্ট রুলসে লেখা আছে ডিপার্টমেন্টের ডিজারেবল কোয়ালিফিকেশন নলেজ অব ব্যাঙ্গলি অর কথ রিক্রুটমেন্ট রুলসে কোথাও কোথাও থাকতে পারে কোনো কোনো ডিপার্টমেন্ট দিতে পারে কিন্তু আমাদের রাজ্য সরকারের পলিসির মধ্যে এটা ছিল না আজকের ক্যাবিনেটে আমরা অ্যাগেনস্ট দি এন্ট্রি অফ এডুকেশন কোয়ালিফিকেশান ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন দি শিডিউলড অফ রিক্রুটমেন্ট রুলস সার্ভিস রুলস এ নিউ ক্লজ শ্যাল বি

রিটার্ন যদি দাও তাহলে কোয়ালিফাই অর্থাৎ কোনো একটা ছেলে ধরুন দুইজন একজন নাম্বার পেল এটটি ওয়ান আরেকজন নাম্বার পেল এটটি যে এইটটি ওয়ান পেল তা বাংলা এবং ককবরের সম্বন্ধে কোনো নলেজ নেই যে এটটি পেল সে বাংলা এবং ককবরের সম্বন্ধে তার নলেজ রয়েছে হুইল ডিসাইড কেউ পেবে সেকেন্ড ম্যানুইল গেট এই জন্য প্রভিশন আমরা নলেজ অব ব্যাঙ্গলি ককবরক এই জন্য আমরা এটাকে ঢুকিয়েছি ভাই ভাবছি মধ্যে থাকতে পারে ভাই ভাবছি থাকলে মার্ক্স লাগবে এর জন্য কত দিবে আর যদি রিটার্ন টেস্ট হয় তাহলে কোয়ালিফাইং ইন নেচার অর্থাৎ পাস করতে হবে এই জন্য যেমন আইএস আইএস পরীক্ষাত্র সেরকম যা একটা সাবজেক্ট থাকে যেটা এরা নিতে হয় আমরা আমাদের পলিসির মধ্যে আমরা যেহেতু ককবরক এবং বেঙ্গলি আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ সেই জন্য আমরা এই দুইটা বিষয়কে নলেজ অফ বেঙ্গলি অর ককবরক এই প্রভিশনটা রাখলাম এতে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের এটা উপকার হবে আর

এটা আমরা করেছি তিন হাজার তিনশো আঠারো ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স were positive since 25th November 2020 who returned to India and out of them 114 Choddha have returned from UK. In Tipura also one person is tested positive who had returned from UK and now is under home isolation. The sample is sent to National Institute of ভাইরোলজি পুনে ফর আইডেন্টিফিং ইন দি এয়ারপোর্ট এন্ড ল্যান্ডপোর্ট আমাদের আপনারা জানেন যে একটা নতুন স্ট্রেন যেটা আমরা আপনারা খবর পেয়েছেন যে বিশেষ করে ভারতের সব জায়গায় পঁচিশ নভেম্বর থেকে তিন হাজার তিনশো আঠারো জন যেমন সবচেয়ে বেশি এই যে যারা ফরেনার্স তার মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্র সেভেন ফর্টি এইট এরা পজিটিভ ধরা পড়েছে এরম তিরিশটা স্টেটের মধ্যেই তিরিশটা স্টেটের মধ্যে ত্রিপুরা একটা আমাদের একটা আমাদের থেকে সবাই বেশি এটা পাওয়ার পর আমরা সাথে সাথে রাজ্য সরকার অ্যালার্ট হয়ে যায় এবং আমরা এস ওপি ফ্রম দিল্লি থেকে পাওয়ার পর আমরা পিআরটিআই ওমেন্স হোস্টেল চিহ্নিত করা হয় ফর কোয়ারেন্টাইন সেন্টার ফর নিউ ট্রেন এমনি তো আমাদের কোয়ারেন্টাইন সেন্টার আছেই কিন্তু পিআরটিআই ওমেন্স হোস্টেলকে আমরা চিহ্নিত করি ফর নিউ স্টে দুই রাজ্যের ল্যান্ডপোর্ট যতগুলি আছে সেগুলিতে স্ক্রিনিং করা হচ্ছে এবং ইউকে রিটার্ন কেউ আছে কি না উইথ দি হেল্প অফ ব্যুরো অফ ইমাইগ্রেশন আমরা লক্ষ্য রাখছি থার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে এস ইন্টারন্যাশনাল ট্রাভেলার যদি হয় যদি একুশ ডিসেম্বরের পর ভারতে আসে তাকে টেস্ট করো আর্টিফিসিয়াল এটা আমরা ফলো করছি তাছাড়া ভারত সরকার আরও বলেছে যে পঁচিশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বরের মধ্যে যদি ইউকে রিটার্নি কেউ থাকে তাহলে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য এবং সিমটম থাকলে তাকে টেস্ট করতে আর্টিফিসিয়াল এক্ষেত্রে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে এসবি এর থেকেও আগে গিয়ে ওরা সিমটন থাকলে আমরা সিমটম থাকুক আর না থাকুক সবাইকে আমরা আর্টিফিস করছি এক্ষেত্রে রাজ্য সরকার সিমটম থাকুক কিংবা না থাকুক আমরা টেস্ট করছি এবং এর ফলেই ইউকে রিটার্নি একজন পজিটিভ পেয়েছি যে এসিম্টোমেটিক ছিল সিমটোমেটিক ছিল না কিন্তু ত্রিপুরাতে ইউকে রিটার্নি পঁচিশ থেকে টোয়েন্টি নাইন ডিসেম্বরের মধ্যে মোট পাঁচজন এদের মধ্যে একজন পজিটিভ যে পজিটিভ তার সাথে কন্ট্যাক্টে আমরা পঁচিশ জনকে পরীক্ষা করেছি সবাই নেগেটিভ নিউজ এটা একটা নিউজ ট্রেন চিহ্নিত করার জন্য ডিপার্টমেন্ট আগেভাগেই একটি সিকোয়েন্সিং মেশিন কেনার জন্য ডিপার্টমেন্ট প্রক্রিয়া শুরু করে দিয়েছে ভাইরাস কোন জাতের সেটা চিহ্নিত করার জন্য করোনার বিভিন্ন জাত থাকতে পারে এটা কোন জাতের সেজন্য এই মেশিন আমাদের নেই অনেকের নেই আমরা এটা মুখ করছি যে পজিটিভ পয় পেয়েছি পুনেতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে রিপোর্ট এখন আসেনি এটা কি বর্তমান যেটা আছে এটা না অন্য কিছু এক এটা গেল একটা জিনিস আর ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমরা চুয়াল্লিশ হাজার পাঁচশো একুশ জন হেলথ কেয়ার ওয়ার্কার্সকে চিহ্নিত করেছি ডাটাবেস আপলোডেড ইন গভর্নমেন্ট রেকর্ড গভর্নমেন্ট ইন্ডিয়ার এবং আটাইশ বারো পর্যন্ত গতকাল পর্যন্ত চুয়াল্লিশ হাজার পাঁচশো একুশ স্বাস্থ্যকর্মী এবং দুই হাজার দুশো যেখানে পরীক্ষা হবে সেখানে এটা চিহ্নিত করেছি দুই হাজার দুশো তেষট্টি এবং এক হাজার চারশো উনত্রিশ প্রাইমারি ভ্যাকসিনেটার্স যারা ভ্যাকসিন দেবে এটা রেডি করে রেখেছি

আপনার এটা গোর্খাবস্তি ডাইরেক্টর ডাইরেক্টরেটের সেখানে এটাকে মেইন সেন্টারটা এটা হলো স্টোর আগরতলা আটটা ডিস্ট্রিক্টে ভ্যাকসিন স্টোর থাকবে আটটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এবং একশো পঁয়তাল্লিশটা কোল্ড চেইন পয়েন্টস এট হেলথ ফেসিলিটিস লেভেল আর প্রিপেয়ার্ড ফর ভ্যাকসিন স্টোরেজ উইথ অল কোল্ড স্টেইন ইকুইপমেন্টস অ্যাডিশনাল আইএলআরএস দ্যাট ইজ আইসলাইন রেফ্রিজারেটর ফর ভ্যাকসিন স্টোরেজ আর ইন পাইপ লাইন আরও লাগলে টু বি রিসিভ ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা আমরা করেছি এবং আপনারা জানেন যে যে বর্তমানে ত্রিপুরা রাজ্যে আমি যে টোটাল দেখি ফার্স্ট উইক অফ অক্টোবর পজিটিভিটি রেট ইলেভেন পারসেন্ট সেকেন্ড উইক অক্টোবর সেভেন পার্সেন্ট থার্ড উইক অফ অক্টোবর ফাইভ পার্সেন্ট ফোর্থ উইক অফ অক্টোবর ফাইভ অ্যান্ড লাস্ট অক্টোবর অ্যান্ড ফার্স্ট উইক নভেম্বর ফোর পার্সেন্ট ফিফ টু ইলেভেন নভেম্বর থ্রি পার্সেন্ট উইকলি রিপোর্ট বলছি

এটা হলো পজিটিভিটি রেট এবং ডেলি কত স্যাম্পল টেস্ট কতটা পজিটিভ কতটা পজিটিভিটি রেট ডেট কয়টা লাস্টের আজকে থেকে শুরু করে আপনার ডেথের ক্ষেত্রে রেটের আমাদের খুবই জিরো 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 ওয়ান 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 কোনো সবটাই ভালো পরিস্থিতি রয়েছে তো এটা আপনাদের জানিয়ে রাখলাম এই রেটটা আপনাদের আমাদের পজিশন যে তবু আমরা সতর্ক থাকছি সব ক্ষেত্রেই যেমন কালকে আটাইশ তারিখ জিরো সাতাশ তারিখ জিরো ছাব্বিশ তারিখ জিরো পঁচিশ তারিখ ওয়ান চব্বিশ তারিখ জিরো তেইশ তারিখ ওয়ান বাইশ তারিখ থ্রি একুশ তারিখ জিরো কুড়ি তারিখ টু উনিশ জিরো আঠারো জিরো সতেরো জিরো ষোলো জিরো এবং পনেরো দুই চোদ্দো জিরো তেরো জিরো মানে অনেকটা বেটার পজিশন চলছে তবু আমরা সতর্ক রয়েছি অ্যালার্ট থাকছি কালকে মুখ্যমন্ত্রী নিজে নিজে রিভিউ মিটিং করেছে সমস্ত ব্যাপারে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে এবং আগের থেকেই যেন সতর্ক আমরা থাকি ফর নিউজ ট্রেন আজকেও ক্যাবিনেটে এ ব্যাপারে আলোচনা হয়েছে তো এই জিনিসটা আপনাদের শেয়ার করলাম রিকভারি রেটে আমরা আমাদের থেকে খারাপ পজিশন সারা রাজ্যের সারা দেশের তিরিশটা স্টেট আমাদের থেকে খারাপ আমাদের উপরে রয়েছে চারটা স্টেট রিকভারি রেট অরুণাচল অন্ধ্র দাদ্রা আর উড়িষ্যা বাকি স্টেটগুলি আমাদের খারাপ পজিশন রিকভারির ক্ষেত্রে এবং মর্টালিটি রেটও আমাদের থেকে বিশটা স্টেট খারাপ পজিশনে রয়েছে আমাদের থেকে চোদ্দোটা বেটার পজিশনে আছে মর্টালিটি রেটে পজিটিভিটি রেট আমাদের থেকে আঠারোটা স্টেট খারাপ আমরা আমাদের আমরা থেকে আমাদের থেকে ষোলোটা স্টেট বেটার আমাদের থেকে পজিটিভ ডেটে টেস্ট পার মিলিয়ন চোদ্দোটা স্টেট থেকে আমরা বেশি পরীক্ষা করছি আমাদের থেকে পরীক্ষা কুড়িটা স্টেট বেশি পরীক্ষা করছে আজকে কোনো একটা পত্রিকা দেখেছিলাম পরীক্ষা বন্ধ এটা ইট ইজ নট কারেক্ট দরকার হলে কাগজ আছে সেগুলি নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই পুরো পরীক্ষা চলছে এবং সব ধরনের কিটস রয়েছে পরীক্ষাও চলছে বর্তমানে পজিটিভ রেট হল নাইটি এইট পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট